নমস্কার আমি শতাব্দী আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই কিভাবে গবেষণা পত্র লেখার ক্ষেত্রে আপনারা লেটেক্স ব্যবহার করে সহজে নিজেদের গবেষণা পত্রগুলো ফরম্যাটিং করতে পারেন আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি গবেষণা পত্র শুধু তৈরি করলেই হয় না বিভিন্ন জার্নালের উপযোগী করে সেগুলোকে ফরম্যাটিং করাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যেটা বেশ সময় সাপেক্ষ এবং অনেক সময় আমাদের বিড়ম্বনায় ফেলে অনেক সময় পেপার রিজেকশনও হয় শুধুমাত্র ফরম্যাটিং ভুল থাকার কারণে রেফারেন্সিং ভুল থাকার কারণে সেই ক্ষেত্রে লেটেক্স হল এমন একটি সফটওয়্যার যেটি ব্যবহার করে আমরা অত্যন্ত সহজে এই ফরম্যাটিং এর কাজটা সহজ করে নিতে পারি অবশ্যই কিছুটা অভ্যেস সাপেক্ষ হলেও একবার আপনাদের অভ্যেস হয়ে গেলে আপনাদের ফরম্যাটিং এর পর্বটা অত্যন্ত সহজে আপনারা সমাধা করে ফেলতে পারেন শুধুমাত্র এই লেটেক্স ব্যবহার করে দেখা যাক সেটা কিভাবে করা সম্ভব প্রথমেই চলুন আমরা গুগলে গিয়ে লেটেক্স কথাটা টাইপ করি সেটা টাইপ করলে আমরা পাচ্ছি লেটেক্স আর ডকুমেন্ট প্রিপারেশন সিস্টেম আর এটা হচ্ছে সাইট হচ্ছে www.latexproject.org এই সাইটে গিয়ে আমরা জানতে পারব লেটেক্স কিভাবে ব্যবহার করা যায় এবং এটি ঠিক কি বিষয় এখানে দেখুন বলা আছে লেটেক্স ইজ আ হাই কোয়ালিটি টাইপ সেটিং সিস্টেম অর্থাৎ এটার প্রধান উপযোগ্য বিষয় হলো টাইপ সেটিংটাকে ঠিক করে দেওয়া যেটা আমি এক্ষুনি বলছিলাম আমাদের লেখার ফরম্যাট তার সাইজ কি হবে মার্জিন কি হবে লাইন স্পেসিং কি হবে কমা ইত্যাদির প্লেসমেন্ট কি হবে অনেক সময় আমরা একনাগাড়ে টাইপ করে যেতে থাকি এবং এই ফরম্যাটিংগুলোকে খুব একটা যত্ন দিই না বা খুব একটা গুরুত্ব দিই না পরবর্তী সময় যখন আমাদের সাবমিশনের সময় বা প্রয়োজন হয় তখন এই ফরম্যাটিং আমাদেরকে বেশ বিপাকে ফেলে আবার অনেকটা সময়ও নষ্ট হয় এটার কারণে ধরুন একটি জার্নাল আপনার পেপারটি রিজেক্ট করে দিলো সেক্ষেত্রে দ্বিতীয় জার্নালের ফরম্যাট আবার আলাদাও হতে পারে তার রেফারেন্সিং স্টাইল আলাদাও হতে পারে সেক্ষেত্রে একই ডকুমেন্টের ওপর আপনাকে রিওয়ার্ক করতে হয় লেটেক্স ব্যবহার করতে জানলে এই জাতীয় সমস্যা থেকে আমরা অনেকটাই নিষ্কৃতি বা অব্যাহতি পেতে পারি এখানে বলছি ইনক্লুডস ফিচার্স ডিজাইন ফর দ্য প্রোডাকশন অফ টেকনিক্যাল

এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা যে লেটেক্স হলো ফ্রি সফটওয়্যার অর্থাৎ লেটেক্স ব্যবহার করার জন্য আপনাকে কোনো রকম বা পেমেন্ট করার প্রয়োজন পড়ে না আপনাকে এবার আসা যাক পরের ট্যাপটাতে আমি বলছি লেটেক্স এটার উচ্চারণ কিন্তু লেটেক তো এখানেও একই ধরনের কথা বলে দেওয়া আছে আর একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলা আছে এখানে আপনারা দেখুন কিছু কোডস ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের বলে রাখা প্রয়োজন প্রথমেই যে এটি কিন্তু মূলত কামান্ড বেসড অর্থাৎ আপনাকে নির্দিষ্ট কিছু কামান্ড লেটেক্সে দিয়ে সেই অনুযায়ী আপনার মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে কমান্ড দিতে হবে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন অর্থাৎ কমান্ড গুলো আপনার কিন্তু জানা প্রয়োজন তো সেই পারস্পেক্টিভ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি লেটেক্সের ফিচারগুলো দেখি এটি জার্নাল আর্টিকেলস টেকনিক্যাল রিপোর্টস বুকস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এগুলো সবে টাইপসেটিং এর কাজ করে এটি আপনি অত্যন্ত বড় ধরনের কেও বিভিন্ন সেকশনে ভাগ করে ক্রস রেফারেন্সিং করে টেবিল ফিগার সবকিছু যোগ করে এখানে ফরম্যাটিং করতে পারেন এখানে জটিল ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনও করা যায় আগে প্রথম দিকে বা প্রাথমিকভাবে ভাবা হত LaTeX শুধু মাত্র ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখার জন্য বা ফর্মুলা লেখার জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি সেটা ঠিক নয় যে যেকোনো রকমের ডকুমেন্ট प्रिपरेशनের ক্ষেত্রে LaTeX এর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা সেটা দেখে নেব ম্যাথমেটিক্স এর জন্য AMS LaTeX অ্যাডভান্স ফরম্যাট ব্যবহার করা যায় bibliograph indexing এর জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এটি কিন্তু একাধিক ভাষায় টাইপসেটিং করতে সাহায্য করে এখানে আর্টওয়ার্ক পর্যন্ত প্রসেসিং বা ফরম্যাটিং করা সম্ভব এই গেল লেটেক্স কি সেই প্রসঙ্গে এরপরে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে লেটেক আমরা কিভাবে ব্যবহার করব আমরা খুব ভালোভাবেই জানি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে গেলে প্রথমে সেটা ইনস্টল করতে হয় তো আগে আমরা দেখে নিই লেটেক আমরা কিভাবে ইনস্টল করতে পারি দেখুন লেটেক কিন্তু আপনার অপারেটিং সিস্টেম যদি লিনাক্স হয় বা ম্যাকের হয় উইন্ডোজ হয় সব ক্ষেত্রেই কিন্তু আপনি লেটেক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেম কি আছে সেই অনুযায়ী আপনি আপনার লেটেকের ভার্সন ডাউনলোড করে নিন যেমন ধরুন আমাদের অধিকাংশের ক্ষেত্রেই হয়তো অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেখানে আপনি মিকটেক সে ক্লিক করলে এখানে আপনাকে মিকটেক প্রজেক্ট পেজে নিয়ে যাবে সিস্টেম এখানে আপনি দেখুন একটু নিচের দিকে গেলে ডাউনলোডের একটা অপশন আছে এই দেখুন ডাউনলোড আমি নিজে যেহেতু ইতিপূর্বে ডাউনলোড করে ফেলেছি তো এই গেল ডাউনলোড এখানে উইন্ডোজ এর এই হচ্ছে এই ম্যাকের লিনাক্স ডকার আর সবকটা একসঙ্গে তো আমরা উইন্ডোজ এ যাই এটার পোর্টেবল এডিশন আছে ইনস্টলার আছে আমরা ইনস্টলারটাই ডাউনলোড করি এটা সাইজও খুব বড় নয় আপনারা ডাউনলোড করে অন্যান্য প্রত্যেকটা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করতে হয় এটির ক্ষেত্রেও একইভাবে ডাউনলোড করে নিতে পারেন এবার আমি আপনাদের আরেকটি অপশনও দেখাতে চাইব যেটি হচ্ছে অনলাইন অপশন মিকটেক বা যেটা ডাউনলোডেড ভার্সন সেটা ব্যবহার করতে গেলে আপনাকে কমান্ড জানতে হবেই কিন্তু অনলাইন কিছু ভার্সন আছে লেটেকের যেমন পাপিরিয়া ওভারলিভ শের লাটেক্স ডেটাজার লেটেক বেস ইত্যাদি এগুলো অনলাইন এটির জন্য আপনাকে কিছু ডাউনলোড করতে হবে না আপনার সিস্টেমে এগুলোর একটা আমি আপনাদের দেখাতে চাইব কারণ সেটা অনেকটাই উইন্ডো বেস্ট সব কমান্ড আপনার সেক্ষেত্রে মনে না রাখলেও হয়তো চলবে তো এই হচ্ছে ওভারলিভ আমাদের আজকের আলোচনা কিন্তু মূলত ওভারলিফেই হবে অর্থাৎ লেটেকের অনলাইন ভার্শন কোনো সিস্টেমে কোনো কিছু ইনস্টল না করেই এটি ব্যবহার করে ইন্টারনেট থাকলে আমরা এটি ব্যবহার করে লেটেকে আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি যদি যখন আপনারা প্রথমবার এটা লগ ইন করবেন এখানে দেখুন কোনায় রেজিস্টার অপশন আছে রেজিস্টারে গিয়ে ওপরের ক্লিক করলে আপনাকে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড আপনি চাইলে আপনার গুগল আইডি অথবা অর্কিড আইডি যদি আপনাদের থেকে থাকে সেগুলো ব্যবহার করেও রেজিস্টার করতে পারেন একবার রেজিস্টার করা হয়ে গেলে তারপরের বার থেকে আর রেজিস্টার নয় আপনি লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি রেজিস্টার মানে ওভার পেজে ঢুকে যেতে পারবেন লগ আউট করার পর যদি আপনি কখনো লগ আউট করেন সেক্ষেত্রে আপনাকে আবার লগ ইন করতে হবে নাহলে আপনি ওভারলিফ পেজ খুললে আপনার প্রজেক্টগুলো সেখানেই দেখতে পেয়ে যাবেন